হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা সহজ ল্যাম্প চপস কারি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই জন্য আমি তিনটা বড় বড় পেঁয়াজ নিয়েছি এবং 2 টেবিল চামচ করে আদা এবং রসুনের পেস্ট নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। তারপরে লবণ চাহিদা অনুযায়ী, আর এখানে 1 কেজির উপরে ল্যাম্প চপস নিয়েছি, ওয়াশ করে ক্লিন করে রেখেছি। পাউডার মশলা নিয়েছি, 5 ফোড়ন পাউডার 1/2 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার 2 টিস্পুন, হলুদ পাউডার 1 টিস্পুন এবং জিরা পাউডার 1 টিস্পুন। তারপরে এখানে রান্নার তেল নিয়েছি 1/2 কাপ, তেজপাতা এখানে 3-4টার মতো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দারচিনি নিয়েছি 4 পিস বাট ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, 3 এলাচি নিয়েছি এবং শাহি জিরা নিয়েছি 1/2 টিস্পুন। এই রেসিপিটা আজকে আমি খুব সহজে এবং ঝটপট কিভাবে রান্না করা যায় এইটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে চপসগুলো একটা হাঁড়িতে নিয়ে তারপরে 1/1 আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথেই দিয়ে দিব। প্রথমে আমি আদা রসুনের পেস্ট, ফ্রোজেন পেস্ট এগুলো দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, চপড করা পেঁয়াজ এখানে। এখন আমি আস্ত গরম মশলাগুলো দিচ্ছি, তারপরে পাউডার মশলা সব কিছু যে একসাথে নিয়েছি এগুলো ঢেলে দিচ্ছি। এরপরে আমি তেলও দিয়ে দেব, লবণও দিয়ে দেব, সব কিছু একসাথে দিয়েই চুলার উপর বসিয়ে দেব। সব মশলা, তেল, এভরিথিং দেওয়ার পরে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে উপর নিচ করে মিক্স করে দিতে হবে। আমার হাঁড়িটা একটু ছোটো হয়ে গেছে, তো আপনারা একটা বড় হাঁড়ি নেবেন, কারণ চপসগুলো তো বড় বড় পিস থাকে এই জন্য। তো এখন আমি খুব ভালো করে মিক্স করে দিয়ে আর লিড দিয়ে ঢেকে রেখে দিয়েছি। কিছুটা নরম হয়ে গেলে আবারও আমি ভালো করে মিক্স করে নিব, আর এখন হাই ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মিনিটস পরে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমার হাঁড়িটা একটু ছোটো হয়ে গিয়েছিলো, এই জন্য আমি খুব ভালোভাবে মিক্স করতে পারছি না এখনও। যখন সব মশলা সফট হয়ে যাবে তখন আরও একটু ভালোভাবে মিক্স করে দিব। এখন আবারও কভার করে দিচ্ছি, বাট এখন আমি লো ফ্লেমে কুক করতেছি another 10 মিনিটস। লো ফ্লেমে হলে সব কিছু সফট হবে, নরম হবে। আর এই যে আমি মাঝে মাঝে চেক করছি যেন পুড়ে না যায়, এবং আমি নাড়াচাড়া করে নিচ্ছি নিচ থেকে যাহাতে পুড়ে না লেগে যায়, এই জন্য আমি একটু চেক করছি আর নাড়াচাড়া করছি, করে মশলাগুলোকে মিক্স করে দিচ্ছি। তো বারবার আসলে চেক করতে হবে যেন পুড়ে না যায়, আর নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। খুব বেশি নাড়াচাড়া করে যখন দেখবেন যে মাংসটা প্রায় 90% কুক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তখন 2 গ্লাসেস ওয়াটার আমি দিয়েছি এখানে। তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিবেন, যতটুকু জল রাখতে পছন্দ করেন ততটুকু দিবেন। আর জল দেওয়ার পরে আমি কুকারের ফ্লেম মিডিয়াম করে দিব, আর 15 মিনিট আমি এইভাবে কুক করব মিডিয়াম ফ্লেমে।
তারপরে আবারও আমি লো ফ্লেম করে দিব। শেষের দিকে লো ফ্লেম করলে তখন তেলগুলো উপরে চলে আসবে আর তরকারিটা দেখতেও সুন্দর লাগবে। আর মাংসের তরকারি স্পেশালি লো ফ্লেমে কুক করা শেষের দিকে অনেকটা ভালো, কারণ মাংসটা প্রপারলি কুক হয়, সিদ্ধ হয়। আর সবাই তো আমরা আসলে সহজ রান্না খুঁজি, কারণ খুব বেশি জটিল রান্না বাড়া করতে সাহস অনেক সময় পাই না, স্পেশালি ইয়াং জেনারেশন, নতুন যারা রান্না বাড়া শিখছেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস হয়েছে, শেষের দিকে তেল উপরে বেশি উঠেছে। এবং আমি এখন রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে তরকারিটা গ্রেভিটা অনেকখানি ঘন হয়, খুব সুন্দর হয় শেষের দিকে। তো এখন রেডি টু সার্ভ। আর কেমন লাগলো আমার এই রান্নাটি আপনারা কমেন্ট করে বলতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে কানেক্টেড, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, আজকে প্রথম দেখছেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমার সবকটি ভিডিও আপনারা দেখতে পারবেন। এই তো ভাতের সাথে সার্ভ করেছি আমি, আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন, রুটি পরোটা পোলাও ভাত। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।